আপনাদের একটা সুন্দর পরিবেশ ছিল মাঝখানে আমরা একটু আপনাদের বিঘ্ন ঘটাইলাম, এই জন্য আমরা দুঃখিত। আর যেহেতু আমরা এসেছি আপনাদের মেহমান হিসাবে, নাকি কুটুমালা করি ভাই জি হ্যাঁ ভাই কি বুঝা পাচ্ছেন তো, কুটুমের এলাকার কথা শুনিবাই হবে আর তোমার কথা আমার শুনিবা হবে। হ্যাঁ এই তো এনা থামিয়ে দিছো, মনে কেউ কিছু করেন না। আর এই লোকটা ছড়া তো দেই চাল তোরা, হ্যাঁ তোমার বাড়ি বাড়ি আসি আসি ঘুরি ঘুরি গেই যে দেখি চাল তোরা, তাই ওই ধারাবাহিকতাটা ধরি ধুইছে এখনো, যে কোনো সময় সুবিধা অসুবিধা মানুষের বিপদের সময় যদি এসে উপস্থিত হয়, সেই সময় যদি না আসে তখন করিয়া বাড়ি মধ্যে ছোঁয়াটা ভালো নাই, ওই বিপদের পিছনে আইসা নি কথাও শুনে নি। বাংলাদেশের প্রশাসন আপনাদের পাশে আছে, সাথে আমরাও আছি, উৎসব সবার দিন আমাদের যেমন ঈদ আপনাদের দুর্গা উৎসব, আমরা হচ্ছি বাংলাদেশি সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কোনো শব্দ আমাদের কাছে নেই, আমরা বাংলাদেশি বাংলাদেশের নাগরিক, আমাদের পরিচয় একটাই, আমরা বাংলাদেশি, আমরা সকলেই সৌহার্দ্যপূর্ণ স্বভাব বিনিময় করে আমরা একে উপরে প্রতিবেশী হিসেবে বসবাস করব, এটাই আমাদের চাওয়া পাওয়া। বেশ কয়েকটি পুজো মণ্ডপ ঘুরে দেখলাম যে এখানকার মতন প্রাণবন্ত পূজা উৎসব কোথাও হচ্ছে না, আর এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছিল, এই অনুষ্ঠানের মধ্যে একটু বাধা দেওয়ার জন্য আমরা অত্যন্ত দুঃখিত, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামীকাল মহানবমী এবং মহাবিজয়া দশমীর যে পূজা হবে সে পূজায় সকল ভক্তবৃন্দকে আমি অনুরোধ করবো যাতে এই ব্যক্তিটির জন্য মায়ের কাছে আশীর্বাদ করবেন। এবার তিনি আমাদের মাঝে একজন আমাদের কর্মী বা সেবক হিসেবে আসছেন, আগামী দিনে যাতে ওনাকে আমরা এই মন্দিরে আমাদের দশ নম্বর রানীপুকুর ইউনিয়নের একজন সুযোগ্য চেয়ারম্যান হিসেবে দেখতে পারি।